told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. Hello friends, welcome back to the channel. So আজকে অনেকদিন পর এই ভিডিওটা আমি শ্যুট করতে যাচ্ছি, মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল ভিডিওটা শ্যুট করব, কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয়। এবার দেখো, একটা নতুন ফ্রিজ, হ্যাঁ ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছি, মানে ঠিকই গেস করছো। আমি ফ্রিজটাকে কীভাবে অর্গানাইজ করেছি এখনও পুরোপুরি অর্গানাইজ করতে পারিনি সত্যি কথা বলতে, কারণ দেখো অনেক কিছু তো আমাদের ঘরে থাকে না, সেগুলো পারচেস করতে হয়। এবারে পারচেস তো একবারে সব কিছু পারচেস করা সম্ভব হয় না, সংসারে থাকতে গেলে তোমরা সবাই বোঝো সেটা, একটু 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 করে পারচেস করতে হয়। তো সেই একটু একটু করতে করতে অনেকটাই কেনা হয়েছে, অনেক কিছুই অ্যারেঞ্জ হয়েছে, আবার অনেক কিছু অ্যারেঞ্জ হয়ও নি। তো সেই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে কম বেশি সব কিছু মিলিয়ে একটুখানি একটা ফ্রিজের একটা ট্যুর দিতে চলেছি। দেখো আমার যে ফ্রিজটা ছিল সেটা সিঙ্গেল ডোরের ফ্রিজ ছিল, সেটাতে এই 10 বছর আমি চালিয়ে গেছি, কিন্তু আর বলতে গেলে সত্যি কথা বলতে গেলে যে ওটার মধ্যে আর ধরছিল না, বিশেষ করে কোনো অনুষ্ঠান হলে সেই সব যেগুলো খাবারগুলো বেঁচে যেত সেগুলো আর ধরছিল না। আর আমার প্রথমে যখন আমি কিনছিলাম তখন আমার একটা ডবল ডোরের ফ্রিজ ইচ্ছে ছিল, কিন্তু সেটা তখন হয়নি, ঠিক আছে। তারপরে যখন এটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে, মানে সার্চিং ফ্রিজের সম্বন্ধে সার্চিং চলছে, তারপরে আমার যখন এই ফ্রিজ মানে সাইড বাই সাইড ফ্রিজগুলো লঞ্চ করলো তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে এরকম একটা সাইড বাই সাইড ফ্রিজ আমি কিনবো। তারপরেও যখন আমি রিলায়েন্সে গিয়েছিলাম তখন এই হায়ার কোম্পানিরই ডবল ডোরেরই দেখেছিলাম সাইড বাই সাইডটা, না এরকম ব্ল্যাক এরকম তোমার গ্লাস ফিনিশেরই দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল আমার। তো তখন থেকে ওই মনে মধ্যে থাকে না একটা স্বপ্ন, ওইটা নেবো। তারপর যখন সাইড বাই সাইড ওদেরই সাইড বাই সাইড মানে হায়ারেরই সাইড বাই সাইড এই গ্লাস ফিনিশের মানে গ্লাস ফিনিশের তোমার ব্ল্যাকের এলো, তখন থেকে ভাই স্বপ্নটা পুরো চেঞ্জ হয়ে গিয়ে এটাই আমার স্বপ্ন ছিল যে এটা আমি নেব। তো সাদাও ছিল, সাদা এটার মনে হয় সাদা, হ্যাঁ এটারও সাদা আছে। যাও আমি আর অন্যদিকে যাইনি, আমি পুরোপুরি ব্ল্যাকেই আটকে আছি। তো চলো তোমাদের একটা ট্যুর আমি দিয়ে দিচ্ছি আর বেশি বকবক বকবক না করে, তো চলো স্টার্ট করো। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা হায়ারের 3 ডোরের ফ্রিজ, ডাবল ডোর নয় 3 ডোর, মানে এই পাশটা পুরোটা একটা বড় ডোর আর এই পাশটা পার্টিশন রয়েছে, উপরে একটা নিচে একটা। তো এই এই পাটটা পুরোটা ফ্রিজ আর কি, নর্মাল যে ফ্রিজটা থাকে সেইটা, আর এই পাশটা হচ্ছে এটাও ডিপ ফ্রিজ হিসেবে তুমি ইউজ করতে পারো, আর এটা তো ফুললি ডিপ ফ্রিজের জন্য ইউজ হবে। কিন্তু এইটা যেটা ম্যাজিক যেটা সেটা হচ্ছে এইটা তোমরা নর্মাল ফ্রিজ হিসেবেও ব্যবহার করতে পারো কিংবা ডিপ ফ্রিজ হিসেবেও ব্যবহার করতে পারো। তো আমি এটা আসার পর থেকে এটা অ্যাজ এ নর্মাল ডিপ ফ্রিজ হিসেবেই ব্যবহার হচ্ছিলো, মানে দেখো আমাদের যারা আর কি ধরো আমরা মানে নর্মাল যারা লাইফে আমাদের কাছে তো অত আমি কি বলে চিকেন মাটন বা ধরো ফিশ অত আমরা স্টোর করে রাখি না, রোজই বাজার যাওয়া আমাদের অভ্যেস, তাই কোনো মানে অত আমাদের লাগে না সত্যি কথা বলতে, যদিও বা লাগে কোনো অনুষ্ঠানে তখন আমি দুটো ইউজ করে নিতেই পারি। তো নর্মালি এখন আমি এটা নর্মাল ফ্রিজ হিসেবেই ইউজ করছি। তো প্রথমে আমি দেখাই এই বরফ মানে বরফে মানে এই দিকের ডোরটার হিসেবে দেখাচ্ছি। তো প্রথমে আমি তোমাদের এখানটা একটু দেখিয়ে নিই, এখানে রয়েছে ফ্রিজ, ফ্রিজার, ম্যাজিক জোন, তারপরে হচ্ছে অটো সেট, পাওয়ার কুল, টার্বো আইসিং, আর একটা লক সিস্টেম রয়েছে, ব্যাস। এবারে এইটার হচ্ছে সবই ফাংশন এখানে, মানে ধরো আচ্ছা এই এক মানে যেটা মানে 1 ডিগ্রি সেলসিয়াসে চলছে মানে এই পার্টটা, আচ্ছা যখন নর্মালি আমি এটা যখন বর্ষাকাল থাকবে তখন 4 কি 5 এরকম ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আর শীতকালে হচ্ছে 9 ডিগ্রিতে রাখতে হবে, হ্যাঁ শীতকালে 9, এখন গরমকালে 1, আর হচ্ছে বর্ষাকালে এরকম 4 বা 5 এরকম রেখে দিতে হবে। আর -19টা হচ্ছে এইটার জন্য ডিপ ফ্রিজের জন্য, আর এই এই যে ম্যাজিক জোনটা তোমরা দেখতে পাচ্ছ এইটা এইটা আমি এখন 1-এ রেখেছি, এইটাকে মানে নর্মাল ফ্রিজ হিসেবেই আমি ব্যবহার করছি। এটা 4-5ও করা যেতে পারে, এটা আর -18তে ছিল যখন মানে এটা ডিপ ফ্রিজ হিসেবে ছিল, আমি বেশি হাত দিচ্ছি না এত সুন্দর ফ্রিজটা আমার। তো যাই হোক এখানে আমি পারলে দাঁড়িয়ে সাজগোজও করতে পারি, কোনো ব্যাপার না, মানে কিরকম হয়েছে ড্রেসটা সেরকমও দেখতে পারি। আর এই হলো কি ব্যাপার, আর এখানে যে হলিডে মোড দেওয়া রয়েছে এই যে
এটা হচ্ছে তোমার, আমি যদি কোনো ভ্যাকেশনে যাই, মানে কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানে সেক্ষেত্রে এখানে একটা আমব্রেলা সাইন আসবে। ও আচ্ছা, এখানে লক করা আছে। আচ্ছা না, কেন যাই না, যাই হোক, এটা আমাকে দেখতে হবে। যাই হোক, এটা হচ্ছে তোমার যদি আমি কোনো ছুটিতে টুটিতে যাই কোথাও ঘুরতে, সেক্ষেত্রে আমি এটা ভ্যাকেশন মোডটা অন করে দিয়ে চলে যাবো। বাড়িতে এসে আবার এটাকে ভ্যাকেশন মোডটাকে অফ করে দেওয়া যেতে পারে। পাওয়ার কুল হচ্ছে যদি আমি এই ফ্রিজ পোর্শনটাকে যদি আমি একটুখানি তাড়াতাড়ি ঠান্ডা করতে চাই সেক্ষেত্রে, আর টার্বো আইসিং হচ্ছে মানে আমি যদি তাড়াতাড়ি বরফ চাই তার জন্য। এই হলো গিয়ে ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছ এই ম্যাজিক জোনটা, এখানেই তোমাকে প্রেস করে এটাকে কখনো ডিপ ফ্রিজ অথবা অথবা তোমার নর্মাল ফ্রিজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো এই হলো গিয়ে এটার ফাংশন। ফ্রিজটাকে খুলি, আর তার আগে দেখি এখানে কোনো হ্যান্ডেল নেই, এটাতে কোনো হ্যান্ডেল নেই আর কি, কিন্তু এখানে এই যে এরকম ধরার জায়গা রয়েছে, এই যে, আর এদিকেও তাই এরকম ধরার জায়গা রয়েছে, আর নিচেও তাই এরকম ধরার জায়গা রয়েছে। তো প্রথমেই আসি আমি ফ্রিজ সেকশনে। তো এখানে আমার খুব একটা যে ভর্তি রয়েছে তা নয়, দেখাচ্ছি। তো প্রথমে এখানে রয়েছে 1, 2, 3, 4 সেকশন রয়েছে, 1, 2, 3, 4 চারটে সেকশন রয়েছে, আর দুটো রয়েছে মানে সবজি টবজির জন্য। তো এইখানে এই পোর্শনটাই আমি প্রথমে রেখেছি। এখানে ওই একটা কী রয়েছে আমিও ভুলে গেছি, ওখানে ওই সুজি রয়েছে, সরি, সুজি রয়েছে, সুজিতে খুব পিঁপড়ে ধরছিল তাই সুজিটা ওখানে রেখেছি। আচ্ছা, এখানে দুধ রেখেছি, এখানে দই রয়েছে, এখানে কর্ন রয়েছে, আর এখানে একটু তেঁতুল রাখা রয়েছে, নিচে একটু কেক রয়েছে, আর ওইটাতে আমি রেখেছি যে ইডলি যে ব্যাটারটা আমি বানিয়েছি সেইটা। আচ্ছা, এই পোর্শনটাতে এখনও অবধি কোনো লেফট ওভার মানে খাবার রাখা হয়নি, কারণ এখানে আমি লেফট ওভার খাবারটাই রাখি, মানে দিনের বেলা যেটা রান্না ধরো খাওয়া হয়ে গেছে সেটা আবার রাতে খাবো। তো এখন যেহেতু গরম তাই জন্য ফ্রিজে রাখি, আর না তো শীতকালে তো আমি ফ্রিজে রাখি না। তো এখন আপাতত আজকে সেরকম নেই, তো আজকে তাই এখানে এটা রেখেছি। সেই বাকার বাড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি নিচে, সেটা রেখেছি কারণ এটাতে পিঁপড়ে ধরে যাওয়ার চান্স আছে। আর এখানে বিস্কুট রেখেছি, এটাতে এক্সট্রা, কারণ ওখানে বাইরে রাখলে তোমার পিঁপড়ে ধরে যাচ্ছে। আর এখানে আমি এই ডিমের যে ট্রেটা নিয়েছি সেটা রেখেছি, তোমাদেরকে দেখিয়েছি আমি ভিডিওতে। আর এখানে না প্রত্যেকটাতে আমি এরকম সেই ম্যাট পেতে দিয়েছিলাম, এই যে দেখো সেই ম্যাটটা আমি এনেছিলাম, সেই ম্যাটটা আমি পেতেছি। তাতে কি হবে যে এইগুলোতে স্ক্র্যাচটা পড়বে না, আর নোংরা টোংরা হলে আমি এটাকেই ইয়ে করতে পারি, মানে ধুয়ে এটাকে আবার পরিষ্কার করে ইউজ করা যাবে। তো আর এখানে এই পোর্শনটা তো আমি ম্যাটটা পেতেছি, আর এইটা আমার এইটা এক্সট্রা একটা মানে বাস্কেট ওরা দিয়েছে, যেটা আমি এখানেই রেখেছি। চাইলে আমার যদি বেশি জায়গা দরকার হয় এটা আমি সরিয়েও রাখতে পারি। এখানে আপাতত আমি ফলটা রেখেছি, যেমন ধরো পেঁপে রয়েছে, এই কালো প্লাস্টিকে রয়েছে, লিচু ওদিকে রয়েছে, মোসাম্বি লেবু। তো এখানে আমি যেহেতু বাইরে এখন গরম, আর গরমে ফলগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, মানে শুকিয়ে যাচ্ছে, যার জন্য আমি ফ্রিজে রেখেছি। আর এই দুটো রয়েছে আমার ভেজিটেবলের জন্য, যেখানে কি না আমি অলরেডি কিছু কিছু করে অর্গানাইজারে আমি রেখে দিয়েছি। যেমন এটাতে রেখেছি আমি পুদিনা পাতা, দাঁড়াও দেখাই। তো এটাতে রেখেছি পুদিনা পাতা, যেটা এরকম করে ওপেন করতে হয়, আর এখানে নিচে একটা টিস্যু দিয়ে পুদিনা পাতাগুলোকে রেখে দিয়েছি, অনেক কাজ টাজে লাগে, আর এমনিতে রেখে দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা গোড়াগুলোকে একটু জলের মধ্যে ভিজে রাখলেও সেটাতেও রাখা যায়, কিন্তু সেটা মানে এইসব জিনিসকে একটু তাড়াতাড়ি ইউজ করে নেওয়াটাই ভালো। এরকম আরেকটা অর্গানাইজার আছে যেটাতে কিনা আমি রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এরকমটাতে রেখেছি আমি, এরকম আরেকটাতে রেখেছি আমি কারি পাতা রয়েছে একদিকে, আরেকদিকে রয়েছে টমেটো, এরকম। এই দুটো অর্গানাইজারটা আমি রিসেন্টলি বিশাল থেকে কিনেছি, আর আরেকটা অর্গানাইজার সেটাও বিশাল থেকেই আমি কিনেছি, যেটাতে আমি লঙ্কা লেবু আদা এরকম করে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে আর বিশেষ সেরকম নেই, তাও দেখি তোমাদেরকে। এখানে এটাতে রয়েছে একটু পুঁই শাক, আর এটাতে রসুন ছাড়ানো রয়েছে,
এই হচ্ছে কি এই উপরের পার্টটাই আমি রেখেছি, আর এই নিচের পার্টটাতে আমি এই মেশ ব্যাগগুলো কিনেছি, একটু বেশি বেশি স্টাইল হয়ে গেছে আর কি। আমি জানি না এটা কতদিন ঠিক থাকবে আমাদের মতন সাধারণ ঘরে, যাই হোক কিনলাম, ইচ্ছা হলো, শখ হলো, শখ পূরণ করতে অসুবিধা কী। এটা হচ্ছে সেই মেশ ব্যাগগুলো কিনেছি, কটা সেট তাও ভুলে গেছি। এর মধ্যে আমি সবজিগুলো রেখেছি একটু আলাদা করে করে, তাহলে কি নয় এক জায়গায় হয়ে গেলে সব ঘেটে যায়, যেটা আমি দীর্ঘদিন ধরে ভুগেছি। এর মধ্যে কিছু রয়েছে, এর মধ্যে কিছু রয়েছে, আর নিচে এই দুটোর মধ্যে নারকেল রয়েছে। তো এই হলো গিয়ে ব্যাপার, এই যে নিচে এরকম ধরে রাখা রয়েছে, উপরে হালকা সবজি, নিচে একটু ভারী টাইপের সবজিগুলো রেখেছি, সেটা আমি আমার অ্যাকর্ডিং যেরকমভাবে রাখতে চাই সেরকমভাবে রেখেছি। আচ্ছা, এখানে ডোরের পার্টিশন রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা পার্ট রয়েছে। তার মধ্যে উপরে আমি এরকম কর্নফ্লাওয়ার রেখেছি, জ্যাম রয়েছে, মধু, ঘি, কেওড়া ওয়াটার, মানে যা যা থাকে, এদিকে সসেস, সস রয়েছে বিভিন্ন রকমের। আচ্ছা, এই পার্টে আমি রেখেছি দুধ থাকে, এখানে আচার রয়েছে, তারপরে এখানে কি বলে, হ্যাঁ, আতর রয়েছে, মিঠা আতর, এখানে কন্ডেন্স মিল্ক রয়েছে, মানে মানে পিজা সস, মধু আরও একটু এক্সট্রা, এখানে রয়েছে কাসুন্দি, গোলাপ জল, এইসব। আর এইটাতে রেখেছি আমি ম্যাগি, ভীষণ ইয়ে হয়ে যাচ্ছে, পিঁপড়ে ধরছে, তাই এখানে রেখেছি। আর এখানে বেকিং সোডা, বেকিং পাউডার, চকলেট সিরাপ, এইসব রয়েছে। আর এই দুটোতে রেখেছি জল। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me, well then baby I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe. জানি এতটা ঠান্ডা জল খাওয়াটা আমার ঠিক হয়নি, কিন্তু এত কথা বলতে বলতে গলাটা পুরো শুকিয়ে কাট হয়ে গেছিল। তো যাই হোক, ফ্রিজের এই পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলামই, এবার আসছি এই পার্ট। আচ্ছা, এদিকে এরকম দুটো সেকশন রয়েছে, যার মধ্যে উপরের সেকশনটাকে এখন আমি নর্মাল ফ্রিজ হিসেবেই ব্যবহার করছি। এখানেও এরকম ডোর রয়েছে, যেমন উপরে একটা দুটো তিনটে, তিনটে পার্ট রয়েছে, যার মধ্যে উপরে আমি রেখেছি, এখানে গুড় রয়েছে, এখানে রয়েছে আমি যে মালাইগুলো দুধ থেকে কালেক্ট করে রাখি সেটা রেখে দিয়েছি, আর ওখানে একটা দিলকুশ রয়েছে মিষ্টি, সেটাভাবে রাখা রয়েছে। আচ্ছা, এটার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের, এই ধরো ওআরএস, তারপরে ধরো ছোটো ছোটো মানে স্যুপ রয়েছে, তারপরে জলজিরা রয়েছে, এইসব টাইপের নিক ন্যাক, মানে যা তো থাকে টুকটাক, প্রচুর তো থাকে, কম তো থাকে না। আর এখানে যেমন কেশর রয়েছে, মিঠা আতার কয়েকটা রয়েছে, আর এখানে রয়েছে কোকো পাউডার করে এরকম একটা বাস্কেটে করে আমি রেখে দিয়েছি, তাহলে কি মানে এক জায়গায় থাকলে সুবিধা হয়। আর এখানে আমি রেখেছি ওই বাদামের চাটনি, মানে যেটা রয়েছে সেটা বেটে, নারকেল আর বাদামের চাটনিটা বেটে এখানে রাখা রয়েছে। এই ছোটো ছোটো জিনিসগুলো আমি কিনেছি রিসেন্টলি, তোমাদেরকে দেখিয়েওছি। আর এটাতে রয়েছে আদা বাটা, আরও কিছু বাটার আছে যেটা এখনও বাটা হয়নি। আর এগুলোতে আমি ড্রাই ফ্রুটস রেখেছি, প্রথমে একটা জায়গাতেই আমার ড্রাই ফ্রুটসগুলো ছিল, কিন্তু তাতে খুব নিতে অসুবিধা হচ্ছিলো, তাই জন্য আমি একটুখানি আলাদা আলাদা করে রেখেছি। আর আচ্ছা, আরেকটা কথা বলিনি, এখানে আমার ম্যাটটা পাতা হয়নি, কারণ সেটা শেষ হয়ে গেছে, তাই জন্য ওটা আপাতত এভাবেই রয়েছে, ম্যাটটা আনলে আবার পাতা হবে। তো এখানে যেমন এইগুলোতে আমি ড্রাই ফ্রুটসগুলোকে সব আলাদা আলাদা করে রেখেছি, এখানে বাদামটাও রেখে দিয়েছি, কিশমিশ, খেজুর প্রায় শেষের, মানে শেষই হয়ে গেছে, এটা আনতে হবে, চিজ রয়েছে, আমুলে বাটার রয়েছে। আর এখানে এইটাতে আমি না এরকম একটা ছোট্ট টিফিন বক্সে
মানে এরকম আমি এই ধর দেখবে পিজার সঙ্গে এগুলো আসে অরিগ্যানো, তারপর ধরো এই হাজমোলা ছোট ছোট ওই কি বলে সস, হ্যাঁ এইসব আমি রেখে দিচ্ছি এক জায়গাতে, তাহলে পাওয়া যাবে এই আর কি, এই হলো কি ব্যাপার। আর নিচে এটাতে আমি রেখেছি দুটো ইডলি, ইডলির যে গুঁড়ো মানে পাউডারগুলো হয় না সেটা রাখা রয়েছে, এটা আপাতত একটা কৌটো রাখলে ভালো হতো। আর এইটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এটা আমার মানে চকলেটের দোকান বলতে পারো, প্রচুর চকলেটস যেটা আমার ছেলে পেয়েছে, যেগুলো সপ্তমী ওকে দেই না, মানে খুব কম দিই আর কি, খুব বায়না করলে তখন দিই, খুব একটা আমি চকলেট ওকে দেওয়া পছন্দ করি না, কারণ বাচ্চাদের চকলেট এত খাওয়া ঠিক নয়। তো এটাতে পুরো চকলেটের দোকান বলতে পারো, এই বেশ ভালো হয়েছে আমার, একদিকে এরকম একটা ড্রয়ার সিস্টেম রয়েছে চকলেটে ভর্তি। তো এই ছিল এখানকার এই এই মানে ভেতরের পার্টটা। এবার আসি ডোরের পার্টে। তো ডোরে এরকম তিনটে সেকশন রয়েছে, যেটাতে কি না ওপরে আমি এরকম এই কাঁচের এরকম বয়ামগুলো যে রিসেন্ট আমি কিনেছি, এই যে রিসেন্ট যে বয়ামগুলো আমি কিনেছি, এটাতে যেমন শানের বিরিয়ানি মশলাটা যেটা তোমাদের বলছিলাম খুবই ভালো, এটা রেখেছি এরকম করে লিখে না আমি কি বলে একটা সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি। এটা অন্য একটা ব্যবস্থা করতে হবে, মার্কার পেন এনে লিখতে হবে, আমার কাছে ছিল না বলে আমি এইভাবে একটু জোগাড় করেছি আর কি, আর যেহেতু এটা নাহলে মনে থাকবে না যে কী রয়েছে, তাই জন্য আমি এটা ইয়ে করেছি মানে এইভাবে রেখে দিয়েছি, আর নাহলে না লিখে রাখলে না মনে থাকবে না। এরকম করে এখানে রয়েছে পাওভাজি মশলা, তারপরে রয়েছে এখানে তন্দুরি চিকেন মশলা, তারপরে এখানে রয়েছে কিচেন কিং, মানে এরকম করে আমি রেখে দিয়েছি এরকম ছোলে ছোলে মশলা, তারপরে রয়েছে এখানে আমচুর পাউডার, এভাবে রেখে দিয়েছি যাতে করে খুঁজে পাওয়া যায়। আগে আমার ছিল কিরকম, এগুলো আমার আগেও ছিল কিন্তু আগে মানে প্যাকেট হিসেবেই রাখা ছিল, কারণ এত কিছু তো রাখার জায়গা ছিল না, প্যাকেট হিসেবেই রাখা ছিল, আর ভীষণ প্যাকেটগুলো মুড়ে মুড়ে গিয়েছিলো, মানে রাখতে রাখতে জায়গাটা তো ছোটো ছিল, কিন্তু এখানে আমি প্যাকেটগুলোতে আর রাখিনি, প্যাকেটগুলোতে এমনিই অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, তাই প্যাকেট থেকে বার করে তোমাদেরকে শেয়ারও করেছি, প্যাকেট থেকে বার করে আমি এরকম করে আলাদা করে কৌটো কৌটো করে অর্গানাইজ করে রেখেছি, তো দেখতেও ভালো। নিচের পাটটাতে আমি রেখেছি, এখানে রয়েছে কাসুরি মেথি, আর এরকম নলেন গুড়ের একটা টিউব আমি কিনেছিলাম সেটা রয়েছে, একটা চিজ রয়েছে চিজি সস, আর এটা একটা কি বলে ভ্যাসলিন টাইপ রয়েছে পেট্রোলিয়াম জেলি। তো এই হলো কি ব্যাপার, এখানে আর কিছু নেই আপাতত, এভাবেই রেখেছি আর কি গুছিয়ে। এই নিচ পোর্শনটাতে এইখানে এরকম দুটো কাউন্টার রয়েছে, যেটাতে একটাতে আমি এরকম চিজটা রেখে দিয়েছি, এই চিজগুলো না এরকম ডিপ ফ্রিজে বেশি ভালো থাকে, এই চিজটা রেখেছি এখানে, আর এখানে কিছু নেই আপাতত আজকে। এরকম দুটো সেকশন রয়েছে, তুমি চাইলে যেরকম খুশি একটাতে আইসক্রিম রাখো, একটাতে মানে মাছ মাংস রাখো, যেটা ইচ্ছা। আর এখানে এরকম আইসিং ট্রে রয়েছে, এটা তো নর্মালি সবার সব ফ্রিজে মোটামুটি এখনকার সব ফ্রিজেই রয়েছে, এখানে জল দিয়ে আইস রাখলে, আপাতত আমি রাখিনি কিছুই, আর এখানে যখন আইসটা জমে যাবে এরকমভাবে ঘুরালেই এটাতে আইস ট্রেটাতে আইস পড়বে, এটা তো নর্মালি সব ফ্রিজেই মোটামুটি থাকে, কিন্তু আমার ওই ফ্রিজটাতে অবশ্য ছিল না, ওটা অনেক দিনের পুরনো ফ্রিজ এই জন্য, আর এটা ডোরে তো কিছু থাকে না। ফ্রিজের ওপরটা তো মানে অনেকটাই উপরে, যেটাতে কিনা এইখানে একটা কিরকম জিনিস রয়েছে আমি জানি না, তাই জন্য আমি এইটুকুটা ঢেকেছি, এইটুকু আর ঢাকা হয়নি, এখানটা আমাকে কিছু একটা দিয়ে ঢাকা দিতে হবে না, নোংরা পড়বে, তো এখানে তো এই ক্লথটা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর এখানে আমি এই ঝুড়িটা রেখেছি, এই বাস্কেটটা যেটা দেখতে পাচ্ছ, এর মধ্যে সেই জিনিসগুলোই রয়েছে যেটা কিনা আমার ওই ফ্রিজে যে টপটা ছিল, মানে ফ্রিজের যে টপ কভারটা, সেটাতে দুটো সাইডের পকেটে রাখা থাকতো। আর তার উপরে আমি এই ফুল মানে ফুল না, এটা একটা প্ল্যান্টার, যার মধ্যে কিনা এই আর্টিফিশিয়াল আমি হ্যাঙ্গিং প্ল্যান্টারটা রেখেছি, যেটা কিনা দূর থেকে ভালো লাগছে দেখতে। আর উপরে আর তেমন কিছু আমি সাজাইনি আপাতত, আর কী সাজাবো অত উপরে সেটাই ভাবছি। তোমাদের কাছে কোনো সাজেশান থাকলে অবশ্যই দিও।